সবার জীবনে কষ্ট আছে, ইমামের জীবনেও কষ্ট আসে, মুয়াজ্জিনের জীবনেও কষ্ট আছে। এ পর্যন্ত শুনেছেন কখনো কোনো মুয়াজ্জিন সুইসাইড করেছে? আমি আপনাদের মুখে একটু শুনতে চাই, কোনো আলেম সুইসাইড করেছে? তোমাদের জীবনে কি কষ্ট নাই? ওই যে কিছুটা সম্পর্ক কোরআন হাদিসের সাথে ছিল, ওইটার কারণে রব্বে করিম অন্তরে একটা নিয়ামত দান করে দিয়েছে। উনি যদিও মহাব্বত করে কানেকশনটা লাগাই নাই, প্রফেশনালি ভাবে লাগিয়েছেন। কিভাবে? ওই যে মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তান হাফেজ হবে, মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তান আলেম হবে, ওই পারপাসে গিয়েছেন। তারপর আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, বঞ্চিত করেন নাই। এবার একটু ভাবেন, কোন বান্দা যদি যে কোনো প্রফেশনের হোক না, কোনো সমস্যা নেই, কোন বান্দা যদি অন্তর থেকে রবের সাথে কানেকশনটা লাগাই ফেলতে পারে, আল্লাহর বাস্তে একটু বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। 40টা বছর যে নামাজ পড়ে, তার মধ্যে নামাজের কিছুটা গুণ তো দেখানো দরকার ছিল, দেখা যাওয়া দরকার ছিল। আপনার বয়স যত, 12 বছর থেকে শুরু করেন, রমজান কয়টা পাইছেন হিসাব করেন, প্রত্যেক বছরের একবার একবার করে 30টা রমজান, এটার কিছুটা প্রভাব তো দেখা যেত। আচ্ছা সব বাদ দেন, একদম সব বাদ দেন, এটার বাস্তব প্রমাণ দেখেন। মানুষ হজ করতে যায় না, আওয়াজ দিলে আমি খুশি হব, আর মাত্র 10 মিনিট তারপর আমি বিদায় নিচ্ছি। হজ করতে যায় না, যত খারাপ মানুষই হোক দেখবেন হজ করে আসার পরে কমপক্ষে 3-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 40 দিন সে কিন্তু ইচ্ছা করে কোনো খারাপ কাজে জড়ায় না। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, সে হজ করে আসার পরে সবসময় দেখবেন মাথার মধ্যে শরীরের মধ্যে জুব্বা, তারপর আতর, নামাজ নামাজ নামাজ, আগের মতো রাস্তায় এসে আর ঝগড়া করছে না। আমি বললাম, চাচা ব্যাপার কি? হাজি মানুষ না। এই যে উনি করলো না কেন একটু ভাবেন তো, লজ্জাবোধ চলে এসেছে। একদম বাস্তব প্রমাণ দিচ্ছি, এটা লজ্জাবোধ চলে আসার কারণে ওনার মাইন্ডে বসা, আমি তো হজ করে আসলাম, হজ করে এসে যদি আমি ঝগড়া করি এটা আমাকে মানায় না, হজ করে এসে যদি মানুষের জায়গা দখল করি এটা তো আমাকে মানুষে হচ্ছে না, আচ্ছা করবো আর কি 40 দিন পরে। কিন্তু বিষয়টা হওয়া দরকার ছিল মরণ পর্যন্ত করবো না, কিন্তু আমরা সমাজে প্রচলন করাই দিছি 40 দিন পর্যন্ত এটা করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। উনি শুধু গমতে থাকে, 40 দিন হতে যাইব, 40 দিন। তাহলে দেখেন হজের একটা প্রভাব পড়ছে কি পরে নাই, আমি সবার মুখে শুনতে চাই, হজের একটা প্রভাব পড়ছে কি পরে নাই। উনি যে আল্লাহর ঘর তাওয়াফ করেছেন, মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, ওই যে ধনী যেটা দিয়েছেন, কেন গালি দিচ্ছে না, কেন ঝগড়া করছে না, উনি বলছে এই জবান দিয়ে আমি আল্লাহ পাকের দরবারে তালবিয়া পাঠ করেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা والنعمت لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمت لك والملك لا شريك لك। আল্লাহ আজকে যারা এই তালবিয়া পাঠ করছে, জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার সুযোগ করে দিও। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। মুরব্বি বলছেন, চাচা বলছেন, এই জবান দিয়ে আমি মাত্র 2টা দিন আগে আল্লাহর ঘরকে সামনে রেখে তালবিয়া পাঠ করেছি, এই জবান এখন গালিটা শুনতেও তো কেমন লাগে, বলতেও তো কেমন লাগে। ওই লজ্জাবোধের কারণে উনি পাপ কাজ থেকে দূরে সরে আসতে পারলো। কিন্তু দেখেন এই 5 ওয়াক্ত নামাজ আমাদের মধ্যে ঠিকই আছে, ওই লজ্জাবোধ যেটা আসার দরকার ছিল
যার কারণে নামাজি আছে, সুদ কমে নাই, নামাজি আছে, বাটবাড়ি কমে নাই, তো হাউ ক্যান আই চেঞ্জ, আমি কিভাবে চেঞ্জ করব? এখন আল্লাহ পাক বলে ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো যদি পাল্টাতে চাও, ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো যদি গুনাহ থেকে বাঁচতে চাও। মাওলা বয়টা করব কিভাবে? রব্বে করিম বলে আগে লজ্জাবোধ আনো, লজ্জাবোধ আসলে অটোমেটিক বয়টাও চলে আসবে। এখানে অনেকেই আছেন সিগারেট খায়, কিন্তু আট দশ জনের মতো না, আমি বলছি বেয়াদবি মাফ করবেন শুধু বোঝার জন্য, উনি খায় কিন্তু সবার মতো না, সবার মতো বলতে অন্য কেউ যখন তখন, উনি কিন্তু এটা করে না। তা আমি বললাম আপনি খান, এখানে দাঁড়ান, আমার ভাতিজা বসে আছে না, তাহলে কাজটা উনি করছে না কিসের কারণে? লজ্জার কারণে। তাহলে মানুষের মধ্যে লজ্জাবোধ থাকার দরকার, সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। আরে আমার উম্মত মনে রাখবা, লজ্জা শরম এটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। এবার আপনি সমাজের মধ্যে এই হাদিসকে সামনে রেখে একটু বিবেচনা করেন, টিকটক খুলেন, ইউটিউব খুলেন, ফেসবুক খুলেন, মানুষ ভিউ পাওয়ার জন্য, লাইক কমেন্ট পাওয়ার জন্য যার যা মন চায় তা করছে, লজ্জাবোধ নাই। ওই লজ্জাবোধ না থাকার কারণে অপরাধ বেড়ে যাচ্ছে, বেহায়াপনা বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, অশ্লীল বেড়ে যাচ্ছে, চোখের গুজনা বেড়ে যাচ্ছে। এবার আজকে থেকে ঠিক 50 বছর আগে চিন্তা করেন, 50টা বছর আগে, আচ্ছা 50 বছর আগেও না, 80 সালে 90 সালে জন্মগ্রহণ হয়েছেন এমন মানুষ থাকলে একটু হাত তুলেন, যাদের জন্ম 80 এবং 90, হাত তুলেন না, কি কষ্ট হচ্ছে আপনাদের, আপনারা একটু তোলেন, আমি বলছি 80 এবং 90 সালে, বাস এখন আপনারা দেখছেন হাত উঠছে খুব কম, তার মানে মেজরিটি পার্সেন্ট হচ্ছে 90-এর পরে, বেশিরভাগ হচ্ছে 95, 98, 2000, 2002 এই সামথিং। আমার যুবক ভাই যারা আছেন আপনারা একটু খেয়াল করেন, আমি সরাসরি স্বীকারোক্তি নিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন, যারা হাত তুলেছেন 3-4 জন আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, ছোটবেলায় 1890-তে যারা জন্মগ্রহণ করেছি আমাদের টিভি চ্যানেল কিন্তু বেশি ছিল না, আমি কেন বলবো আপনারা বলেন, একটা ছিল মাত্র, কি যেটাকে আপনারা এখন বাতাবি লেবু বলেন আর কি, তাও ছিল সাদা কালো। আচ্ছা এরপর একটা চ্যানেল এসেছে বেসরকারি চ্যানেল, তখন আর কোনো চ্যানেল ছিল না, আলিফ লাইলা দেখে নাই, এমন কোন মানুষ খুঁজেও পাওয়া কথা বলেন না, কমন ছিল, কারণ এটা কোন শুধু অনুষ্ঠান ছিল না, একটা শিক্ষণীয় অনুষ্ঠান ছিল, বিপদে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, আল্লাহর উপর ভরসা রাখতে হয়, এগুলো শিখিয়েছিল। আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, অনেক ড্রামা সিরিয়াল তো আপনারা দেখেন, আলিফ লাইলাটা একটু মাঝে মধ্যে দেখার চেষ্টা করবেন, শুধু আমি এটা বোঝার জন্য বলছি, আমাদের এই সময়ের যেগুলো মেগা সিরিয়াল, আগের সময় যেগুলো মেগা সিরিয়াল, পার্থক্য কি আপনারা নিজেরাই বুঝবেন। এবার আসেন, মিনা দেখে নাই, কার্টুন কার্টুন মিনা কার্টুন, এমন মানুষ খুব নাই বললেই, ছোটও দেখেছে বড়ও দেখেছে, এই মিনা কার্টুনের মাধ্যমে সামাজিক যে সমস্ত অবক্ষয় এগুলো তুলে ধরা হয়েছে, ডায়রিয়া হলে তখন তৎকালীন সময় ডায়রিয়া মানে এখন করোনা আর কি, ওই ডায়রিয়া হলে কিভাবে মানুষ ঘাবড়ায় যেত, তখন কি করতে হবে কার্টুনের মাধ্যমে শিখাই দেওয়া হয়েছে, বাথরুম করে ওয়াশরুম থেকে বের হওয়ার পরে হাত কিভাবে ধুইতে হবে এগুলো শিখাই দেওয়া হয়েছে, অর্থাৎ শিক্ষামূলক ছিল, শিক্ষা দেওয়ার জন্য ছিল, বর্তমানের মতো এত নোংরামি ছিল। এবার আপনারা শুধু শুনবেন, আমার ভাইদেরকে আমি বলছি আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন, মাঝে মধ্যে অ্যাডভার্টাইজ দিতে গেলে যখন কোনো একটা অনুষ্ঠানে বিরতি দিত, অ্যাডভার্টাইজ দিত, অ্যাডভার্টাইজ দেওয়ার সময় মাঝে মধ্যে যদি হালকা কোনো একটা অশ্লীল সিন চলে আসতো, অশ্লীল মানে আপনাদের এই অশ্লীল না, কেমন অশ্লীল বলি, শুধু একটা ছেলে এবং মেয়েকে এক জায়গায় দেখাচ্ছে, সাথে সাথে সবার চোখ, জোরে বলেন না, শুধু একটা ছেলে এবং মেয়ে পাশে দাঁড়িয়েছে, মানে প্রেমের সম্পর্কে একটু পাশে দাঁড়িয়েছে এটা বোঝাচ্ছে, সাথে সাথে সন্তানদের নজর নিচে, বাবার নজর নিচে, মায়ের নজর নিচে,
অনেক সময় তো টিভি পর্যন্ত বন্ধ করে দিছে, এই সামান্য। আর আজকে ওপেন কাপড় ছোড়া কাপড় শর্ট কাপড় যেমন যেমনে করে দেখাচ্ছে, কোনো লজ্জাবোধ নাই। এবার বলেন আজকে থেকে 2022 সালের এবং 2019-80 সালের দর্শনের বিষয়টাকে সামনে রাখেন, যত পিছনে যাবেন দর্শনের মাত্রা কম। তো 2022 সালে যদি দর্শনের এই মাত্রা থাকে, আমি শিক্ষিত সমাজের কাছে একটা জিনিস জানতে চাই, 2022 সালে যদি দর্শনের অবস্থা এমন থাকে, খুনের অবস্থা এমন থাকে, 2025 সালে কি কমবে না বাড়বে? 2030 সালে, 2032 সালে বাড়বে? এবার তখন আপনারা একটু ভেবে দেখেন কাকে দিয়ে কিভাবে কন্ট্রোল করবেন, উপায় তো থাকবে না। কারণ আউট অফ কন্ট্রোল হয়ে গেলে কন্ট্রোল করার আর কোনো সুযোগ নাই। এখন আইন আছে, কোনো কন্ট্রোল নাই, জেলখানা আছে, কন্ট্রোল হচ্ছে না। আমি সুশীল সমাজের কাছে হাত রেখে হাত জোড় করে একটা কথা বলছি, আপনারা তো দেশের কর্তা, আপনারা তো দেশের মাতা, একটু ভেবে দেখুন তো আজকে থেকে 10 বছর আগে যে জিনিসটা এত কম ছিল আজকে 22 সালের মধ্যে এত বাড়লো কেন, প্রবলেমটা কোথায়, ওই প্রবলেমের জায়গাটাকে একটু আইডেন্টিফাই করুন। আমরা শুধু ছোট্ট মানুষ হিসেবে আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে দিন দিন লজ্জাবোধ উঠে যাওয়া এই দর্শনের অন্যতম একটা মূল কারণ। এবার আসেন, ছোটবেলায় যদি আমরা বন্ধু বন্ধু মারামারি করতাম, অনেক সময় খেলতে গিয়ে মারামারি হতো না, বিরক্ত হচ্ছেন আপনারা? মারামারি হতো না অনেক সময়, মারামারি হয়ে গেলে কেউ যদি কাউকে মেরে ফেলে, মারছে মানে একটা মারছে আর কি, সে কিন্তু আর ঘরে আসে নাই, ভয়ে আর ঘরে আসে নাই, কারণ সে জানে আজকে আমার বাপে আমার ফাইলে কি ভয়। স্কুলের টিচার এই রাস্তা দিয়ে আসলে দূর থেকে দেখছে স্যার আসতেছে, ভয়, ওই ভয়টা উঠে গেছে, বেয়াদবিও বেড়ে গেছে। আজকে থেকে 10-12 বছর আগে যারা আছেন কল্পনাও করে নাই কিশোর গ্যাং নামে একটা শব্দ আসতে পারে, এখন অ্যাভেলেবেল দেখেন কিশোর গ্যাং। আগে একটা সময়ের মধ্যে ওই আপনার মা বাবা অভিভাবক ছাড়া সন্তানরা নেশার মধ্যে যুক্ত হতো, খারাপ কাজে যেত, এখন দেখেন ভালো ভালো টাকাওয়ালা ফ্যামিলির পরিবাররা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। কিসের অভাব, কোন জায়গায় প্রবলেম? সুশীল সমাজের কাছে আমার একটা জিনিস জানতে চাই, কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে? এভাবে যদি দেশ চলতে থাকে আগামী 10 বছর পরে আপনার দেশ দেশে থাকবে কিন্তু অবস্থা ঠিক থাকবে না, আইন থাকবে আইনের অবস্থা থাকবে না। কারণ মানুষের ভয় যখন একবার ভেঙে যাবে, লজ্জা যখন ভেঙে যাবে, তখন সে যা মন চায় তা করবে, কাউকে বার্তা দিবে না। একটা সময় মানুষ অপরাধ করত গোপনে, এখন আমার যুবক ভাইরা সাক্ষী আছে, মানুষ অপরাধ করে ফেসবুকে লাইভে এসে, তার মানে ভয়, জোরে বলেন না ভয়। কেন আসে তো মামা, আসে তো সাসা, আসে তো কাকা, দললে কি হয়েছে, আমাকে তো সুরানে ওয়ালা অনেকগুলা, জোরে বলেন না, অমুক ভাই আসে না নাই, যার কারণে ভয়টা চলে যাচ্ছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, যদি আপনারা সত্যি এই পৃথিবীকে ভালোবাসেন, দেশের সুশীল সমাজ নিজেদেরকে দাবি করেন, ইসলামের আইন বাস্তবায়ন করতে আমরা বলি নাই, বলছি না, বলবো না, আমি বলছি না অন্তত, আমি শুধু বলবো বিভিন্ন অপরাধের বিষয়ে ইসলাম কি পরামর্শ দিয়েছে এগুলো একটু গবেষণা করেন, বিভিন্ন অপরাধের বিষয়ে ইসলাম কি সাজেশন দিয়েছে একটু গবেষণা করে দেখেন, ওই গবেষণাকে সামনে রেখে নিজের বিবেককে খাটান। যদি আপনার বিবেক বলে এই সমস্ত নিয়ম কানুন দিয়ে 3টা মাস আপনি দেশ চালায় দেখেন, দেখবেন অপরাধ হার দিন দিন কমে যাবে, কমে যাবে, কমে যাবে। এখন আপনারা বাস্তবায়ন করেন না কিন্তু আমরা বলছি এটা কমে যাবে, কারণ এই মানুষকে যিনি বানিয়েছেন সেই রবের বিধানের নামেই হচ্ছে ইসলাম। এখন আমরা যদি বলি ইসলামটাকে মানেন, আপনারা বলবেন যে হিন্দুরটা মানলে কি হবে, বৌদ্ধটা মানলে কি হবে, আমি বললাম যে আপনারা আমাদেরটা মাইনেন না, আপনারা সব ধর্মের কে সামনে রাখেন, সব ধর্মের পরামর্শ সামনে রাখেন, তারপর একটা আইন বানান, দেখবেন দর্শন কমে যাবে, মারামারি, জোরে বলেন না। এবার বাস্তব প্রমাণে আসেন, কষ্ট পাচ্ছেন আপনারা? এগুলো জানা শেখার দরকার আছে না নাই? স্কুল মৃদুকু গরম স্যার আসিল না, নো আসিল ভাঙলা নানার তো জিবে আইবার আগে ফোয়াবে গুলো শুধু আর যেদিন ফরা দিই আর হই দা ফরা লইম ন ফাইললে পিডুসাম, এদিন বোধ ফোয়া জরত ফরি থেকে গরত নামাতে তো
ডায়রিয়া নদ দৌড়লো বলে ডায়রিয়া বানাই জন উড়ে দে বরত তলর দি হই ফেলি রসুন দেয় দিয়ে হই ফেলি তো বরত তলে রসুন দি হারণ ইতে যাতে ন যাইব মা বাবাতে ফিদিব এখন বাস এন্ডা গেলে আর ফিডে এন্ডা ন গেলে আর ফিডে শেষ পর্যন্ত বরত তলে দিয়ে রসুন টসুন দিয়ে গরম করি বলি আম্মা জ্বর একটু দেখানো কিন্তু স্যার এই বহুত নাসুর বন্ধা দুই দিন বাদা যাতে গিয়ে কিরে নোয়াই যে গিললে স্যার আর তো জ্বর আসল দি ডাক্তারের প্রেসক্রিপশন দেখা আরেক বাজাল নমা থাকা আরেক বাজাল নারি বেরিলে বেরো ডরা ইন্দে অনর হন দিন মাজি না মাজি না অনর হন দিন বেগুন মাজি না ডরাং অবু কুটের বাজি যে মারা মাজি তিন্ন বেত নমাত তো তিন্ন বেত অবু কবু কবু কি বেত জানুয়ার নান ফিলে দে মাজি দে হজনরে জোর হন না মাজি দে হজনরে শিক্ষক গীত একশো জনের সোজা গিয়ে হয় জন আরো জোরে এই একশো জন হবর ইন ফুরা স্কুল গজ্জি সারিবে যে মারা মারে জানো আর নাম ফিরে দে এবার সারিবে জিন্দি যাই সারিবে কেরটা কি কাই আর গো সার আছে জিবে বেগুন আসি আসি হতা হয় ইবে সারি বিন্দু ঢুকি নি ফকল এক দরজা দিয়ে সার ঢুকি আরেক দরজা দিয়ে ফকল কিরে বা সাজা দিতে লেগুন অন্য ঘরের ভিতরে জেলহানা দিন সাজার ঘর জেলহানা না কি হর সাজার ঘর হন্ডে জেলহানা ইয়ে না মারা দিদে ওর বাড়ি ভুল হয়ে ভাল লড়কেন জিয়েন সাজার ঘর হষ্ট ভাই ভাই মানে অসোজা সোজা হইবে জায়গা হন্ডে জেলহানা ইয়ে নাম দিদি কি হইতে নাই নামাতে তো তোর বাড়ি মিতে হন যাদে জামাই যাই কিনা মাই হাদে না জামাই আদর কি ওদের বাইরে তাইলে তো দুই বেলা মিতে এক বেলা টেনশন গরম করে ভাতর এমনি তো ট্যাং হয় দুই ট্যাং তুলি খাবো অপরাধ থমেন না বারের জোর হন অপরাধ থমেন না বারের আই আইনের প্রতি অশ্রদ্ধা করি দিন অবাই আই শুধু হই দি 2022 সালত শোন না প্রত্যেক দিন অনেক খবর শোন প্রত্যেক দিন আপনি নিউজ দেখেন প্রত্যেক দিন ফেসবুকে ঢোকেন প্রত্যেক দিন ইউটিউবে যান এদিকে মাম এদিকে মার্ডার এদিকে মার্ডার এদিকে দর্শন এদিকে এটা এদিকে সেটা এমন এমন ঘটনা আমরা সাক্ষী হচ্ছি যেগুলা কখনো কল্পনাও করি নাই বাবার লাশটা পড়ে আছে সন্তান দুইজন সম্পদ ভাগাভাগি নিয়ে ঝগড়া করছে কখনো কেউ কল্পনা করে নাই কিন্তু আজকে 22 সালে সেটা আমরা দেখছি গত কয়েকদিন আগে দেখলাম সম্পত্তির জন্য নিজের মেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে একটু অন্তর কাঁপে নাই তা একটু ভাবেন 22 সালে যদি সাহসিকতা এমন বেড়ে যায় স্পর্ধা এমন বেড়ে যায় 25 সালে আরো বাড়বে আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি আজকে যে ঘটনা আপনি ফেসবুকে কিংবা পত্রিকায় টিভি দেখে আফসোস করছেন একই ঘটনা যে কালকে আপনার ঘরে হবে না এটার গ্যারান্টি কি কারণ মানুষ দেখতে দেখতে শিখে দেখবেন আপনি ভিডিওতে যা দেখে মানুষ তা করতে থাকে ছোট বাচ্চা দাঁত দেখে তা বলতে থাকে করতে থাকে এই রকম চলতে যদি থাকে সব ধ্বংস হয়ে যাবে শেষ পর্যন্ত বিজ্ঞ বিজ্ঞ জ্ঞানী ব্যক্তিদেরও বলতে বাধ্য হবে ইসলামের আইন ছাড়া দ্বিতীয় কোনো উপায় আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন।